আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 27 অক্টোবর 2021 বুধবার অবস্থান করছি আরিফ ডেইরি ফার্মে। আর এই আরিফ ডেইরি ফার্মের অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাট সংলগ্ন। তো আরিফ ডেইরি ফার্মে সচরাচর বকনা কালেকশন করা হয়ে থাকে, তো এই বকনাগুলোর জাত মান কোয়ালিটি ও দামগুলো জানানোর চেষ্টা করব আরিফ ডেইরি ফার্মের মালিক আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। নতুন এবং পুরাতন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমরা জেনে নেই শুরুতেই। আমার নাম আরিফ, পাবনা জেলা ঈশ্বরদী থানা। আচ্ছা, অরণকোলা হাট সংলগ্ন আপনার খামার? ভাই হাটের পাশেই আমার খামার। তো আজকে বেশ কিছু নতুন বকনা দেখতে পারতেছি। 20টা বকনা নতুন আছে, 20টা নতুন কালেকশন, 20টা আছে। আচ্ছা, প্রতি সপ্তাহে আপনার খামার থেকে? হ্যাঁ, প্রতি সপ্তাহে আপনি কালেকশন পাবেন, প্রতি সপ্তাহে। হ্যাঁ। আচ্ছা, ক্রয় বিক্রয় তাহলে ভালোই চলতেছে? হ্যাঁ ভাই, আমি একবারে সিপিটে মাল দিয়ে দিই, ঠিক আছে? মানুষ তো দিতেই পারছে না, গরু একদম কম রেটে সেল করতেছেন। গত সপ্তাহে তো অনেকগুলো বকনা দেখানো হয়েছিল, একটা বকনাও নাই। বকনা সবগুলো বিক্রি হয়ে গেছে, আজকে মোটামুটি 20টার মতো কালেকশন আছে। যেহেতু মোটামুটি 20টার মতো নতুন কালেকশন রয়েছে, তো এই বকনাগুলো চলুন আমরা এক এক করে দর্শকদের দেখাই, আর জাত মান কোয়ালিটি এবং দামগুলো আমাদেরকে যেটা সঠিক তথ্য আছে সেই তথ্যগুলো আমাদেরকে দেন। জি জি। আরে ভাই, শুরুতেই আমরা একটা বড় সড়ো বকনা দেখছি, এই বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন হয়েছে? বয়স দাঁতে নেই ভাই, 19 মাস বয়স আছে। 19 মাস? হ্যাঁ, 20 দেয়া আছে। আচ্ছা আচ্ছা, 20ও দেয়া আছে না? হ্যাঁ জি। 19 মাস বয়স হয়েছে, এখনো দাঁত হয়নি, কিন্তু 20 দেয়া আছে। কত মাস? 2 মাস। 2 মাসের 20 দেয়া আছে। হ্যাঁ, কার্ড আছে, আপনারা দেখলে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, কার্ডও আছে, অনেকটা বিগ সাইজের বকনা হয়ে গেছে, এবং যেহেতু 2 মাসের 20 দেয়া আছে দর্শক। আর আর ভাইগুলো কার্ড সংগ্রহ করা আছে আপনার? না, হ্যাঁ কার্ড সংগ্রহ করা আছে। আচ্ছা, তো এত উলান সাবার তলা কিরকম কোয়ালিটি আসতেছে দেখেন, কত সুন্দর উলানটা দেখছেন। আচ্ছা, একটু বয়সই হয় না, দাঁতেই নাই। একটু ঘুরিয়ে দেন, এই পাশ থেকে আমরা দেখাই দেই। তো আরিফ ভাই, শুরুতে যেহেতু একটা বড় সড়ো বকনা দেখে নিচ্ছি, 2 মাসের 20 দেয়া, তো আপনি এখন এটা বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন? এটা 1,35,000 আছে ভাই। 1,35,000? 35,000? আচ্ছা, 1,35,000 টাকা চাচ্ছেন। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আরিফ ভাই, এই মুহূর্তে আমরা দ্বিতীয় যে বকনাটা দেখছি, এই বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, শুরুতে তো আমরা দেখলাম যে রেডি বকনা, আর 2 মাসের 20 দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ। এরকম এটাতে কি আপনার, এই দেখেন চামড়াটা দেখছেন, এটার বয়স কেমন হয়েছে? এটা 19 মাস। 19 মাস? এটা 2 মাসে 20 দেয়া আছে, মানে এটাও 20 দেয়া আছে। আচ্ছা, এটা 20 দেয়া আছে, কয় মাস? 2 মাসের? না, 2 মাসের 20 দেয়া আছে। 2 মাসের 20 দেয়া আছে, 19 মাস। এটা একটা বিগ সাইজের বকনা, এদেরও দাঁতে নাই, এখনো দাঁত হয় না, দাঁত হয় নাই, এখনো দাঁত হয় নাই, রেডি বকনা। তো আরিফ ভাই, সচরাচর এই বকনাগুলো বাচ্চা দেওয়ার পরে আসলে একটা দুধের আইডিয়া আমরা একটু জেনে নেই, কেমন হতে পারে? এটা বেশি হবে দুধ, বুঝছেন? এটা 17-18 প্রথমে আসবে। 17-18? হ্যাঁ। আচ্ছা, উলান সাবার কন্ডিশন কি অবস্থা? চলে আসছে। আচ্ছা, তলাগুলো চলে আসছে। তো আরিফ ভাই, এই বকনাটা দামটা এখন কেমন চলছে? 1,35,000। 1,35,000? দর্শক, আমরা এই মুহূর্তে তৃতীয় বকনাটা দেখছি। আরিফ ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটা 17 মাস। 17 মাস? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার 20 দিয়ে আছে? হ্যাঁ, অল্প দিনে 20 আছে। আচ্ছা, 1.5 মাস? কত মাস? 1.5 মাস। 1.5 মাস? আচ্ছা, 1.5 মাসের এটা 20 দেওয়া আছে। 20 দেওয়া কতগুলো আছে আপনার আজকে রেডি বকনা? 4টা, আর একটা আছে। আচ্ছা, 4টা, আমরা তৃতীয়টা দেখতেছি, আর একটা রেডি বকনা আছে? হ্যাঁ, আর একটা আছে। আচ্ছা, যেহেতু এটা প্রায় 1.5 মাসের মতো কাদা, এটার কি আপনার কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে, এগুলোরও কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। আচ্ছা, দর্শকরা এগুলো যদি সংগ্রহ করতে চান, আপনারা কার্ড দেখে আরিফ ভাইয়ের সাথে কথা বলে এই রেডি বকনাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আরিফ ভাই, এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? 1,25,000 ভাই। 1,25,000? 25,000? হ্যাঁ। আচ্ছা, 1,25,000 চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ আছে। আরিফ ভাই, এই মুহূর্তে 4 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি, এই বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? এটার বয়স কেমন হয়েছে? এটা 16 মাস। 16 মাস? আচ্ছা, আপনার 4 নম্বরটা, এটাও কি আপনার 20 দিয়ে আছে? এটা অল্প দিনে 1 মাসে 20 দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি অল্প দিনের 20 দিয়ে আছে, দাঁতে নাই ভাই, এখনো দাঁতের টাইম বহু বিশাল হবে গরু। আচ্ছা, এগুলো তো আজকে বড় বড় কোয়ালিটি একদম দেখতেছি যে সবগুলোই বকনা বড়। হ্যাঁ হ্যাঁ, আকৃতিতে বড় আছে, এবং 4 নম্বর, এই প্রথম 4টা আপনার রেডি বকনা, 20 দেওয়া রয়েছে। একটু ঘুরিয়ে দেন, এই পাশ থেকে দেখাই দেই।
তো আরিফ ভাই এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,15,000। 1,15,000? আচ্ছা 1,15,000 টাকা চাচ্ছেন। আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ আলোচনার সুযোগ। আচ্ছা আলোচনার সুযোগ আছে 4 নম্বর সিরিয়ালে দর্শক। আরিফ ভাই 5 নম্বর সিরিয়ালে যে বকনাটা দেখছি এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে জার্সির সাথে ক্রস আছে। হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সির মিক্স আছে? হ্যাঁ মিক্স আছে। আচ্ছা বয়স কেমন হইছে? এটা 14 মাস। 14 মাস? হ্যাঁ। আচ্ছা এটা 14 মাস, এটা আপনার পিটি আসতে বোধহয় আরো কয়েক মাস সময় লাগবে না? 2-2.5 মাস টাইম লাগবে। 2-2.5 মাস সময় লাগবে। আচ্ছা এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,05,000। 1,05,000? জি। আচ্ছা 1,05,000 টাকা, এটাতেও আলোচনার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা 1,05,000 টাকা। সুন্দর পিস্তলটা দেখেন। আচ্ছা আমরা এই মুহূর্তে 5 নম্বর সিরিয়ালের বকনাটা দেখে নিলাম দর্শক। দর্শক এই মুহূর্তে আমরা 6 নম্বর সিরিয়ালে আরেকটা বকনা দেখছি। আরে ভাই এই বকনাটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ এটা হলস্টাইন। আচ্ছা আপনার কালেকশনে কি হলস্টাইন ফ্রিজিয়ানটা বেশি থাকে? বেশি থাকে। আচ্ছা এবং হলস্টাইন ফ্রিজিয়ানটা আমরাও দেখতেছি যে বেশি কালেকশন সব জায়গাতেই। তো এইটার বয়স কেমন হয়েছে? এটা 13.5 মাস। 13.5 মাস? 13 মাস? জি। আচ্ছা 13.5 মাস, বাটগুলো কেবল আসতেছে ধীরে ধীরে। এটারও আপনার হিটে আসতে মোটামুটি এখন অনেক কয়েক মাস সময় লাগবে। এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটা 95,000। 95,000? আচ্ছা 6 নম্বর সিরিয়ালের আরেকটা বড় সড়ো বকনা দেখছি 95,000 টাকার। দর্শক এই বকনাগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরিফ ডেইরি ফার্মের মালিক আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। চলুন আপনাদেরকে পরবর্তী বকনা। আরিফ ভাই 7 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি, এটাও কি আপনার হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? 13 মাস। 13 মাস? আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান 13 মাস, তার মানে এটা হিটে আসতে আপনার আরো বেশি সময় লাগবে। হ্যাঁ সময় লাগবে। এই বাচ্চা এখন বয়সই হয় নাই তো, বিশাল বাচ্চা দেখছেন না গলাটা কত সুন্দর। আচ্ছা একটু সরাই দেন দেখি এদিকে তলার কন্ডিশন কি অবস্থা দেখছেন। আচ্ছা তলাও আসছে মোটামুটি। তো এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,05,000। 1,05,000? 5,000? হ্যাঁ। আচ্ছা 1,05,000 টাকার আমরা এই মুহূর্তে বকনাটা দেখছি দর্শক। সুন্দর একটা বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। তো চলুন আপনাদেরকে পরবর্তী বকনাগুলো দেখাই। এই মুহূর্তে দর্শক আমরা 8 নম্বর সিরিয়ালের বকনা দেখছি, সাদা এবং হালকা কালো। আরিফ ভাই এটা কি জাতের? এটা রানী বিট বলে হয় কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানেরই। হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু রানী অনেকেই বলে থাকে। ঠিক আছে। আচ্ছা বয়স কেমন হয়েছে? 14 মাস। 14 মাস? জি 14 মাস বয়স হয়ে গেছে। আচ্ছা এগুলো আপনার এরকমই 4-5 মাস, কত মাস সময় লাগবে? 3-4 মাস না 2 মাস সময় লাগবে এটা? 2 মাস? জি। আচ্ছা 2 মাস সময় লাগবে। বয়স হয় না তো, কেবল বাচ্চা মানে কত বার হবে গরু বুঝে যাবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,10,000। 1,10,000? জি। আচ্ছা 1,10,000 টাকার আমরা এই মুহূর্তে 8 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি। যেহেতু আজকে অনেকগুলো বকনা রয়েছে আরিফ ভাইয়ের খামারে, তো এই বকনাগুলোর সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জাত মান কোয়ালিটি দামগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আপনাদেরকে পরবর্তী বকনাগুলো দেখাই। আরিফ ভাই 9 নম্বর সিরিয়ালে বকনা দেখছি, খুব সুন্দর একটা কালার কিন্তু এটা। হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটা 15 মাস। 15 মাস? আচ্ছা এটা অল্প দিনে বীজ দিয়ে আছে ভাই, 5-6 দিনের কিন্তু 5 দিনে বীজ দিয়েছে। 5-6 দিনের বীজ দিয়ে আছে? হ্যাঁ 5-6 দিনের বীজ দিয়ে আছে। আচ্ছা এটা আপনি রাখবে এটা কি বোঝা যাবে যে আপনার 5-6 দিন? আমি সিওরিটি দিতে পারবো না, আপনি বকনা হিসেবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা বকনা হিসাবে নিতে হবে? জি। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন? 95,000। 95,000? জি। আচ্ছা একটু ঘুরিয়ে দেন, আমরা ওই পাশ থেকে দেখাই দেই। 95,000 টাকা, একদম সুস্থ সবল আছে তো? হ্যাঁ এই দেখেন, দেখেন না। আচ্ছা এই মুহূর্তে আমরা 9 নম্বর সিরিয়ালের বকনাটা দেখে নিলাম। আর ভাই আমরা 10 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি, এই বকনাটা কি জাতের? এটাও ফিজিয়ান ভাই। ফিজিয়ান? হ্যাঁ ফিজিয়ান স্যার, আমার কাছে গরু নাই ভাই, আমি ওই অমুক তমুক কালার করে লাভ নাই, জাত মান মানুষ চিনে। জি জি, এখন সবাই সচেতন, বিভিন্ন ভিডিও দেখে তারা এবং বেশি পচাল পারি গরু বিক্রি করে, পচাল পারা খারাপ জিনিস। আচ্ছা ভাই এটার বয়স কেমন হয়েছে? এটা 13.5 মাস। 13.5 মাস? জি 13.5 মাস। এটার দামটা কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000? জি। আচ্ছা এটা 75,000 টাকা দাম চাচ্ছেন, সবগুলোর ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আরিফ ভাই 11 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি, এই বকনাটাও কি হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটা 13 মাস। 13 মাস? আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান 13 মাস, এগুলো কয়েক মাস লালন পালন করলেই বীজ দেওয়া যাবে।
তো আরিফ ভাই এই বকনাটার দামটা আপনি কত যাচ্ছেন এখন 85000 ভাই 85000 জি একটু সরিয়ে দেন এই পাশ থেকে দেখায় দেই দেখেন ভালো করে দেখে দেন 85000 টাকার এই মুহূর্তে আমরা 11 নম্বর সিরিয়ালের বকনাটা দেখে নিচ্ছি দর্শক খুব সুন্দর একটা কালার কিন্তু আর ফিজিয়ান ফলেস্টিয়ান ফিজিয়ান এবং জার্সি আপনারা সব সময় বকনা লালন পালন করতে চান তো হলস্টিন ফিজিয়ানটাই এই মুহূর্তে আপনাদের সকলের বেশি চাহিদা যার কারণে কিন্তু কালেকশনটা হলস্টিন ফিজিয়ানই বেশি তো চলুন আমরা পরবর্তী বকনা আপনাদেরকে দেখাই আরে ভাই এই মুহূর্তে আমরা 12 নম্বর সিরিয়ালের বকনা দেখছি হ্যাঁ সাদা কালো একদম মিশ্রিত হ্যাঁ এটা কি জাতের এইটা ভাই এই তো অরিজিনাল হলস্টিন ফিজিয়ান যা কয় এই একটা বাছুরি ধরে আছে 100 100 হলস্টিন ফিজিয়ান 100% 100% দেখেন সব সাদা বয়স কেমন হয়েছে এটার এটা এক বছর এক বছর 12 মাস হ্যাঁ 12 মাস আচ্ছা খুরগুলো সাদা আছে সব সাদা দেখেন যা আছে সব সাদা আচ্ছা যেহেতু 12 মাস বয়স এখন আপনার বেশ কয়েক মাস পর এগুলো হিটে আসবে তো এই বকনাটার দাম এই মুহূর্তে বিক্রি করলে কেমন চাচ্ছেন এই মুহূর্তে এই বাচ্চারা ভাই দামাদামি চলবে না 1 লাখ 10 হাজার দাম 1 লক্ষ 10 হাজার 10 হাজার হ্যাঁ এক টিকাও কম না যদি কোন বিক্রি নাই এই বাচ্চারা আমি পোষার জন্য লাইছি নাহলে পুষ্প আচ্ছা এইটাতে আপনার দর দামের কোনো সুযোগ না সুযোগই নাই এই বাচ্চারা 1 লক্ষ 10 হাজার টাকা কোনো সুযোগ নাই দেখেন বাচ্চারা তলার দেখেন কত সুন্দর দেখেন এই বাচ্চারা কেউ যদি কোনো কেদা লাই একই দাম 1 লক্ষ 10 হাজার এক টিকাও কম নাই না হলে ভাই আমি রেখে দিব এটি আচ্ছা আচ্ছা দুধ দুধ খাবো আরে ভাই এই মুহূর্তে আমরা 13 নম্বর সিরিয়ালের যে বকনাটা দেখছি এই বকনাটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান মুন্ডি ভাই হলস্টিন ফিজিয়ান মুন্ডি হ্যাঁ হলস্টিন ফিজিয়ান মুন্ডি এটা কি মুন্ডির বাচ্চাই হয়েছে এর মা মুন্ডি ছিল হ্যাঁ মা মুন্ডি ছিল আচ্ছা সিং গজানোর কোনো সম্ভাবনা নাই তো না সিং গজালে এই গরুর টাকাই লাগবে না আচ্ছা বয়স কেমন হয়েছে এটা 9 মাস হয়েছে 9 মাস আচ্ছা মাত্র 9 মাস এই বকনাটা এখন বিক্রি করলে কেমন দাম যাচ্ছে 85000 জি 85000 85000 আচ্ছা এটার দামটা একটু বেশি হয় না না এটা মুন্ডি এই গরু পাওয়া যায় না বুঝছেন 85000 টাকা মুন্ডি না আচ্ছা 13 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি দর্শক 85000 টাকা এবং আরিফ ভাই দরদামের সুযোগ আছে কি না দরদামের সুযোগ নাই এই মন্ডি বাসে দরদামের সুযোগ নাই ঠিক আছে এটাতেও দরদামের সুযোগ নাই একদম একদম আরিফ ভাই 14 নম্বর সিরিয়ালের সাদা কালো বকনা দেখছি এই বকনাটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা 11 মাস 11 মাস হ্যাঁ 11 মাস হলস্টিন ফিজিয়ান এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন এটা 95000 এটা আবার 95000 হ্যাঁ আচ্ছা এটা 95000 টাকা এটাতে আলোচনার সুযোগ আছে তো নাকি হ্যাঁ আছে আচ্ছা আলোচনার সুযোগ আছে 14 নম্বর সিরিয়ালের বকনাটা আমরা দেখে নিচ্ছি একটু সরাই দেন এই পাশ থেকে দেখাই দেই আর ভাই আরো অনেকগুলো বকনা রয়েছে দর্শক চলুন আপনাদেরকে পরবর্তী বকনাটা দেখাই 15 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি আরিফ ভাই এই বকনাটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান এটাও হলস্টিন ফিজিয়ান জি আচ্ছা হলস্টিন ফিজিয়ান এটার বয়স কেমন হয়েছে এটা 9 মাস 9 মাস হ্যাঁ 9 মাস হলস্টিন ফিজিয়ান 9 মাসের বকনা এটা দামটা কেমন চাচ্ছেন এটা 75000 75000 আচ্ছা 75000 টাকা বকনা আমরা এই মুহূর্তে দর্শক 15 নম্বর সিরিয়ালের বকনাটা কিন্তু দেখছি আপনাদের এই বকনাগুলো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে এই বকনাগুলো সংগ্রহ করতে পারেন এবং সরাসরি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকোলাতে এসে আরিফ ভাইয়ের এই খামারে এসে আপনারা কিন্তু বকনা সংগ্রহ করতে পারেন আমরা পরবর্তী বকনা দেখি আরিফ ভাই 16 নম্বর সিরিয়ালের বকনা দেখছি এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি আচ্ছা জার্সি এই বকনাটার বয়স কেমন হয়েছে এবারে 9 মাস 9 মাস হ্যাঁ খুব সুন্দর আছে দেখেন আচ্ছা জার্সি 9 মাস এটা কি অরিজিনাল জার্সি না ক্রস অরিজিনাল অরিজিনাল এই দেখেন তলাটা দেখেন তলাটা দেখেন অরিজিনাল জার্সি বাদগুলো চলে আসছে তলাটা দেখুন তো এই এই বকনাটার দামটা এখন বিক্রি করলে কেমন যাচ্ছে আরিফ ভাই এটার দাম হচ্ছে 75000 75000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 75000 টাকা আমরা জার্সি বকনা দেখছি দর্শক এই মুহূর্তে ডলার কন্ডিশনও কিন্তু চলে আসছে দেখেন কি আচ্ছা এটা 75000 টাকা দরদামের সুযোগ আছে তো দরদামের সুযোগ আছে আচ্ছা আমরা 16 নম্বর সিরিয়ালের বকনা দেখলাম চলুন পরবর্তী বকনা দর্শক আপনাদেরকে দেখাই আর ভাই এই মুহূর্তে আমরা 17 নম্বর সিরিয়ালের বড়সড় একটা বকনা দেখছি কিন্তু স্বাস্থ্য একটু মনে হচ্ছে কম আছে এটা কি জাতের এটা মুন্ডি এটা জার্সি মুন্ডি জার্সি মুন্ডি এই দেখেন দেখেন গরুটা এই দেখেন সিং আছে সিং আছে আচ্ছা আচ্ছা এই দেখেন ভালো করে দেখেন গরুটা দেখেন বয়স কেমন হয়েছে বয়স 7 মাস 7 মাস জি আচ্ছা 7 মাস জার্সি মুন্ডি আপনার এই 7 মাসে তো সিং ওঠার কথা না সিং তো আরো পরে উঠে উঠতে পারে না 7 মাসে কি আপনি যদি বছর ভরে এই গরুর টাকা একটা টাকাও লাগবে না এই গরু যদি কোনোদিন সিং উঠলে
ওই লোকের সাথে আমার সাথে ইস্টাম করে বেঁচে কিনা হয়ে যাবে এই গরু। আচ্ছা আচ্ছা, মানে আপনি একদম শিওর যে এটা আপনার শিং উঠবে না? না না, অরিজিনাল জার্সি মুরগি। হ্যাঁ। আচ্ছা, বয়সটা তাহলে কত হয়েছে বললেন? সাত মাস। সাত মাস? জি। আচ্ছা, সাত মাস বয়স হয়েছে তো এখন এটা বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন? এটা 1,05,000 ভাই। 1,05,000? হ্যাঁ। আচ্ছা, 1,05,000 টাকা। এই মুহূর্তে দর্শক আমরা জার্সি মুরগি দেখে নিচ্ছি বকনা। আরে ভাই, শেষ মুহূর্তে 18 নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি, এটা কি জাতের? এটা শাহিয়াল। শাহিয়াল? হ্যাঁ। আচ্ছা, শাহিয়াল গিরের কস আছে সাথে? গিরের কস আছে? না, গিরের কস আছে। আচ্ছা আচ্ছা, বয়স কেমন হয়েছে? 9 মাস। 9 মাস? আচ্ছা, একটু তোলার সাইজটা আমরা দেখলাম যে তোলা বোধহয় চলে আসছে, খুব সুন্দর দেখেন। এইটাই মানুষ ভাই গির কয় বেচতেছে বুঝছেন? আচ্ছা, আসলে মানুষ তো পাগল হয়েছে, আর মানুষের টাকারও দাম নাই, ঠিক আছে? আচ্ছা, গির বলেও অনেকে চালাচ্ছে। আচ্ছা, তো এই বকনাটা এখন বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন? 65,000 ভাই। 65,000? হ্যাঁ। আচ্ছা, 65,000 টাকা। আলোচনার সুযোগ আছে কি সামান্য? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, সামান্য সুযোগ আছে, 65,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক, শেষ মুহূর্তে এসে আমরা কিন্তু শাহিয়ালের সাথে গির ক্রস, হ্যাঁ গির ক্রস, শেষ মুহূর্তে 18 নম্বর সিরিয়ালের বকনা দেখলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক, যে বকনাগুলো আপনাদেরকে দেখানো হলো আজকে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে আরিফ ডেইরি ফার্ম থেকে, তো আপনাদেরকে শুরুতেই জানিয়ে রেখেছি যে আরিফ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাট সংলগ্ন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আরিফ ভাইয়ের সঙ্গে আলোচনা করে বকনাগুলো সংগ্রহ করতে পারেন এবং সরাসরি খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন পর্বে। আসসালামু আলাইকুম।